আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো এমপি আনাউরুল আজিম খুনের ঘটনা তদন্তে বাংলাদেশে এসেছে ভারতীয় পুলিশ ঢাকা ও কলকাতায় গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদ শ্রম আইন লঙ্ঘনের মামলায় চৌঠা জুলাই পর্যন্ত ড ইউনুসের জামিন বাড়ল বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সহ দুর্ঘটনায় নিহতের দাফন আজ খোরাসান প্রদেশে শোকযাত্রায় সামিল লাখো জনতা দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ঝিনাইদহ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খুনের ঘটনা তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় পুলিশের প্রতিনিধি দল হত্যার ঘটনা ও তদন্ত নিয়ে ডিবির সঙ্গে আলোচনা করবে তারা আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বাংলাদেশ ও ভারতে এই পর্যন্ত মোট ছয় জন গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে কলকাতার নিউ টাউনে ছিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল বাংলাদেশে এসেছে ঢাকায় দুপুরের পর গোয়েন্দা দফতরে যাবেন তারা সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এসব তথ্য শেয়ার করছেন দুই দেশের পুলিশ গোয়েন্দা সূত্রে জানা গেছে পাঁচ কোটি টাকার চুক্তিতে সংসদ সদস্য আনারের ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহিনের মূল পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটে ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক শাহিনের কথায় আমানুল্লাহ আমান সহ ছয়জন মিলে এমপি আজিমকে কলকাতার সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে হত্যা করে নিশংস এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমানুল্লাহ আমান মুস্তাফিস ও ফয়সালকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ কলকাতায় গতকাল দুজন ও বৃহস্পতিবার আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ রাজধানীর শেরে বাংলা নগর থানায় নিহত সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে ডরিনের দায়ের করা মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সবশেষ খবর জানাতে ডিবি কার্যালয়ে আছেন শহীদুল্লাহ রাজু সরাসরি যাচ্ছি তার কাছে রাজু এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ খবর কি আছে মৃত্তিকা গোয়েন্দা পুলিশের হাতে কিন্তু ওই যে ঝিনাইদহ চারাসনের এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় যে তিনজন গ্রেপ্তার আছে আমানুল্লাহ ওরফে শিমুল বিশ্বাস তানভীর বিশ্বাস এবং শেলেস্তার রহমান তারা যে ডিবির হেফাজতে আছেন এবং গোয়েন্দারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে গোয়েন্দা কার্যালয়ে ঢুকেছেন এবং ইন্ডিয়া থেকে যে দুইজন দুজন সিআইডির বিশেষজ্ঞ দল তারা কিন্তু আসবেন তারা বাংলাদেশের পুলিশের সাথে সার্বজনিক যোগাযোগ রয়েছেন এবং ঘর টনার চিফ তদন্তের অংশ হিসেবে তারা কিন্তু আছেন এবং তারা ডিবি ডিবি কার্যালয়ে আসবেন দুপুরের পরেই জানিয়েছে যে গোয়েন্দা তদন্ত থেকে এবং গোয়েন্দা দুই দেশের পুলিশ তথ্য বিনিময় করে ঘটনার মধ্যে উদ্ঘাটনের চেষ্টা চালাবেন এবং এর আগে গতকাল তার মেয়ে বাংলা বাংলানগর থানায় একটি অপহরণের মামলা করেছে খুনের উদ্দেশ্যে অপহরণ তিনশো চৌষট্টি ধারায় সেটিও কিন্তু তদন্ত করছে গোয়েন্দা পুলিশ এবং ভারতের কলকাতায় কিন্তু একটি মামলা দায়ের হয়েছে এবং সেখানেও ভারতের সিআইডি ঘটনাটি তদন্ত করছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিউ কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন যে ভবন ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহিন শাহীন তিনি কিন্তু এমপি আনারুল আনারুল আজিম আনারের বন্ধু এবং তার ব্যবসায়িক পার্টনার যেটা দেবী গোয়েন্দা সূত্রে জানা গেছে এবং তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে গোয়েন্দা পুলিশ জানিয়েছে এবং ঘটনার মধ্যে উদ্বোধনের চেষ্টা করছে এবং এই ঘটনায় প্রায় পাঁচ থেকে ছয়জন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা গোয়েন্দারা এবং তারা এমপি আনারের মরদ মরদেহ টুকরো টুকরো করে তিনটি লাগেজে করে সেই ভবন থেকে সরিয়ে নিয়েছে বলে গোয়েন্দারা তথ্য বলেছে এবং যে গাড়ি ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে সেটিও গোয়েন্দারা আটক করেছে এবং দুই দেশের যে পুলিশ তারা তথ্য বিনিময় করছে এবং নিবিড় যোগাযোগ রাখছে ঘটনা ঘটনার মধ্যে উদ্যাতনে মৃত্তিকা ধন্যবাদ রাজু শ্রম আইন লঙ্ঘনের মামলায় চৌঠা জুলাই পর্যন্ত নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সহ চার আসামির জামিন চতুর্থ দফায় বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল ড ইউনুস অভিযোগ করেন বিভিন্ন মামলায় তাকে টানা করায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মামলার আসামির এই ধরনের বক্তব্য উদ্ধত্যপূর্ণ আচরণ শাকের আদনানের রিপোর্ট শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের দণ্ড পাওয়া নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ সহ গ্রামীণ টেলিকমের সাবেক তিন কর্মকর্তা শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন গত ১৬ এপ্রিল এই মামলার চার আসামিকে তেইশে মে পর্যন্ত জামিন দিয়েছিলেন ট্রাইব্যুনাল সেই ম্যাচ শেষে নতুন করে জামিন চান তারা শ্রম আপিল ট্রাইব্যুনাল আগামী চার জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক রেখে ওই দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন এই যে মানুষকে তরুণকে উদ্বুদ্ধ করা মানুষকে উদ্বুদ্ধ করা ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা এটা নতুন এক কতগুলো কাঠামো যেখানে আমরা বলছি তিন শূন্যের পৃথিবীর সৃষ্টি করব মানুষ এক কথা উড়িয়ে দিতে পারতো তা উড়িয়ে না দিয়ে সে গ্রহণ করছে সেগুলো কাজে লাগাচ্ছে তো এই যে কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা এসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ি না আছে এই দুর্যোগের মধ্যে না আছে এটা ঠকছে কারা আমি কি ঠকছি আমার ঠকার কী আছে আমি যা করার করেছি শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না আমাকে নানা টানা হিসার মধ্যে রাখা হচ্ছে সেটা দেশের মানুষ ঠকছে একটা নতুন কিছু করতে পারলে দেশের যুগ মানুষ উল্লেখ করতে এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি সে সুযোগটা হলো না সেটি হলো দুঃখের বিষয় আমরা কোর্টের কাছে নিবেদন করেছি যে আপিল মামলায় এই হাইকোর্ট হতে আরম্ভ করে সুপ্রিম কোর্ট হতে আরম্ভ করে আপিল মামলায় আসামির হাজিরার প্রয়োজন হয় না কিন্তু এইখানে আমরা প্রতি ডেটে হাজিরা দিচ্ছি মামলা নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্য প্রসঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বাংলাদেশ নিয়ে কথা বলে বাংলাদেশের ইমেজের কথা বলছে তাই বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইন্ডাস্ট্রির উপর মোটেও না মোটেও কখনো না আইন আইন উনি কথা বলবেন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে করা মামলায় গ্রামীণ টেলিকমের সাবেক চেয়ারম্যান ইনু সহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে তিরিশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে গত এক জানুয়ারি রায় দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া শ্রমিকদের চাকরি স্থায়ী না করা এবং গণছুটির অভিযোগ আনা হয় শাকের আদান চ্যানেল আই ঢাকা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সহ সফরসঙ্গীতের মরদেহ দাফনের জন্য ইরানের বৃ দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে নেওয়া হচ্ছে স্থানীয় সময় সকালে খোরাশান প্রদেশে রাইসির শোকযাত্রায় সামিল হয়েছেন লাখো ইরানি এর আগে বুধবার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরনিদ্রায় শায়িত হবেন আজ দুপুরে জন্মস্থান মাসহাদে চতুর্থ জানাজা শেষে সমাহিত করা হবে জনপ্রিয় এই নেতাকে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহানকেও মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজারে দাফন করা হবে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে খোরাসান প্রদেশের বিয়ের জান শহরে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ লাখো মানুষের ঢল নামে বিয়ের জানদের রাস্তায় শোকের মাতম ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে এর আগে বুধবার তেহরানে পঞ্চাশ দেশের আটষট্টি জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান এতে অংশ নেন কাতার ইরাক ভারত পাকিস্তান সিরিয়া ও তুর্কমেনিস্তানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা জানান আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরে রাইসির পরিবারের সঙ্গে দেখা করেন তিনি মৃত্যুতে ইরানে দিনের শোক পালন শেষ হলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হতে পারে আঠাইশে জুন অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে উদ্বেগ দেখা গেছে ইরানের সাধারণ মানুষের মাঝে কারণ বেশিরভাগ ইরানি মনে করেন রাইসির মতো মর্যাদা সম্পন্ন কোনো প্রার্থী নেই মাহফুজুল হাসান চ্যানেলাই ঠিক একান্ন বছর আগে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র জাতির পিতাকে পদকে তুলে দেওয়া হয়নি বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে বিশ্ব বন্ধু উপাধিতেও ভূষিত করা হয় রিপোর্টে বিস্তারিত সালে বিশ্ব শান্তি পরিষদের যাত্রা শুরুর পর উনিশশো সাল থেকে শান্তি পদক প্রদান শুরু হয় এরপর উনিশশো আটান্ন সালে ফরাসি পদার্থবিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির মৃত্যুর পর উনিশশো সাল থেকে শান্তি পদকটির নাম হয় জুলিও কুরি শান্তিপদক সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদীদের বিরোধিতা ও মানবতা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারীদের এ পদক দেওয়া হয় উনিশশো সালের দশ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় সবার ঐক্যমতে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুড়ি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু মূলত শাসন এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতাকে নিশ্চিত করেছিল শান্তি পরিষদের একশো চল্লিশটি দেশের জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে জলীয় পদে পদক দেয়া হোক তাকে যখন এই পদকটা দেওয়া হয় তখন রমেশবাবু বলেছিলেন যে তিনি বঙ্গবন্ধু নন তিনি বিশ্ববন্ধু উনিশশো সালের তেইশে মে ঢাকায় এশীয় শান্তি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলীয় কুড়ি পদক হস্তান্তর করেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র সেদিনের বক্তব্যেও বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা আপনারা বিশ্ব শান্তি আন্দোলনের সহমর্মী প্রতিনিধিরা আমাকে জুলিও শান্তি পদকে করেছেন এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ কিন্তু একই সাথে আমি তাও একান্তভাবে অনুভব করি যে এই সম্মান কোন ব্যক্তি বিশেষের জন্য নয় এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের সর্ব সংখ্যা জুলি ও কোটি শান্তিভোগত সমগ্র বাঙালি জাতি এটা আমার দেশের সাড়ে সাত কোটি মানুষের বিশ্বে আজও চলছে যুদ্ধ অত্যাচার নিপীড়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একান্ন বছর আগে এ দিনের ভাষণে যে আহ্বান জানিয়েছেন তা আজও প্রাসঙ্গিক ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা দর্শক এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি মুখোমুখি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র টাইগার কোচের চিন্তার কারণ টপ অর্ডারের ব্যর্থতা দর্শক ফিরে এলাম বিরতির পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান করে মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধা খচিয়ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছে নির্বাচন কমিশন সকালে একশো চারজন বীর মুক্তিযোদ্ধাদের হাতে কার্ড তুলে দিয়ে সিএসি বলেছেন সম্মানসূচক এই কাজটি করতে পেরে নির্বাচন কমিশন সম্মানিত বোধ করছে এর আগে দু সালে কে নুরুল হুদা কমিশন এই কার্যক্রম শুরু করলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কিছুটা মতবিরোধ হওয়ায় কার্যক্রম বন্ধ থাকে পুনরায় কাজী হাবিবুল আওয়াল কমিশন এই কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দেশের সব মুক্তিযোদ্ধার হাতে সম্মানসূচক এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সিএসসি জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম মারা গেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের একুশ নম্বর রোডের তেইশ নম্বর বাড়িতে জোহরের নামাজের পর তার জানাজার নামাজ হয় এরপর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে দাফন হওয়ার কথা রয়েছে নরসিংদী সদর উপজেলার চর এলাকা আলোকবালিতে সরকারি প্রকল্পের বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেটা ও গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে দশজন আহত হয়েছে ভোরে আলোকবালি ইউনিয়নের খোদাদিলায় যুবলীগ কর্মী জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে স্থানীয়রা জানায় জাকির গ্রুপের নেপথ্যে রয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রুপে রয়েছে ইউপি চেয়ারম্যান মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল বৃহস্পতিবার ভোরে তা হামলায় রূপ নেয় নরসিংদী মডেল ওসি তানফিরাহমে আহমেদ জানান আধিপত্য বিস্তার নিয়ে দু গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজনকে নরসিংদী সদর এবং জেলা হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় আনা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনায়দাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিমকে তার নিজ এলাকায় জনপ্রিয়তার জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির পরিচিতি সভায় ওবায়দুল কাদের বলেন জিয়াউর রহমান কাকুতি মিনতি করে দরখাস্ত করে বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন এখন বিএনপি এ বিষয়ে বারবার মিথ্যাচার করছে অর্থ পাচারের জন্য বিএনপি সুপরিচিত বলে উল্লেখ করেন তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি দুপুরে ইরান দূতাবাসে গিয়ে শোক বইতে সই করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনি বলেন এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতা প্রয়োজন তখন ইব্রাহিম রাইসির মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকে এভাবে মৃত্যুকাম্য নয় লালমনিরহাটের কালিকঞ্জে তিস্তা নদীর বালুচরে মিষ্টি কুমড়ার ভালো ফলন পাওয়া গেছে লাভবান হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু রিপোর্ট জেলায় বর্ষাকালে তিস্তা নদীর দুকুল উপচে বন্যায় ব্যাপক ক্ষতি হয় বসতভিটা ও অন্যান্য স্থাপনা সহ ফসলি জমির পরে হেমন্তে তিস্তার বুকে জেগে ওঠে অসংখ্য বালুচর তিস্তা নদী সে সময় পরিণত হয় ধুধু বালুচরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে প্রতি বালুচরে মিষ্টি কুমড়া চাষ করছেন জামিরবাড়ি গ্রামের কৃষক খরচ কম ও বেশি ফলন হওয়ায় লাভবান তারা কুমড়া চাষ করছি কৃষি অফিস থেকেই আমার সহযোগিতা করছে আমরা আপনার আছি আমার খুব এবারে দলে খুব খুলছে খুব লাভবান হব আর কি ইনশাল্লাহ কৃষি অফিস থেকে লোক আমাদেরকে পরামর্শ দিয়ে এগুলো লাগাইতে বলে স্তরে ফসল হওয়ার জন্য মিষ্টি কুমড়া লাগাছি বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব মোটামুটি ফলন পাচ্ছি লাভবান হওয়ার খুব আশা মানে করতেছি আমরা এখানে অনেক ক্ষেত লাগিয়েছি চর অঞ্চলে এর মধ্যে মিষ্টি কুমড়াটাই আমাদের প্রধান ফসল বিঘাপতি জমিতে পনেরো হাজার টাকা খরচ করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার কুমড়া পাওয়া গেছে চর্যান্ড যেগুলি এতদিন পতীত ছিল সেই চর ল্যান্ডগুলাকে কীভাবে ব্যবহার করে চাষের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমাদের চরে মিষ্টি আপনারা প্রদর্শনী এসেছেন দেখছেন সেই প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি আমাদের বিভাগের যে যে সব উপজেলায় চরল্যান্ড আছে সেই চরল্যান্ডগুলোতেও আমাদের এই মিষ্টি কুমড়ার আমরা প্রদর্শনী দিয়েছি সেখানেও ভালোভাবে আবাদ হচ্ছে এবং আমাদের প্রকল্পের যে উদ্দেশ্য সেটি আমরা মনে করি যে অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে চরাঞ্চলে প্রতি হেক্টর জমি থেকে প্রায় ত্রিশ টন পর্যন্ত কোমরা উত্তোলন করা যায় লালমনিহাট থেকে মিজানুর রহমান মিজু আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ চাঁদপুরের মোলহেট বা বঙ্গবন্ধু পার্কে নদী আর প্রকৃতি যেন অপার সৌন্দর্য বিলিয়ে দিয়েছে শহরে ব্যস্ততা ভুলে মনোরম এই পরিবেশে ভিড় করছেন দর্শনার্থীরা স্থানটির অপূর্ব সৌন্দর্য পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলেছেন সংশ্লিষ্টরা মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসি রিপোর্ট পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর মোহনা যেখানে নদীর অপার সৌন্দর্যের সাথে যোগ হয়েছে ছায়া শুনিবির প্রকৃতি গোধূলি লগ্নে নদীর মোহনীয় রূপ ছুটে চলা লঞ্চ জেলেদের কর্মব্যস্ততা যেন শিল্পীর রং তুলির আঁচড়ে আঁকা কোনো ছবি মনোরম এবং দৃষ্টিনন্দন বড় স্টেশন মোলহেড বা বঙ্গবন্ধু পার্ক চাঁদপুর শহরের জনপ্রিয় পর্যটন স্পট যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে নিজেদের উজ্জীবিত করতে হাজারো মানুষের আগমন সেখানে আমাদের চাঁদপুরের আশেপাশে ঘুরার মতো ওই রকম কোনো প্লেস নেই তো খোলামেলা একসাথে নদী দেখা সব দিক দিয়ে বিবেচনা করে মনে হয়েছে যে অল্প সময়ের মধ্যে এখানে আসাটাই সবচেয়ে উত্তম বাচ্চাদের একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে আর কি এইজন্য আর কি আশা আর ঢাকার মধ্যে আসলে এরকম পরিবেশ এখানেও ভালো আর কি ঢাকার এখানে প্রায় কাঁচা হয়ে গেছে পুরো পরিবেশ নিয়ে সবাই আয় এখানে একটু ঘুরে আসি মজা যায় এখানে প্রকৃতি পরিবেশটা খুব ভালো এই কারণে আসছে আমরা ঘুরতাম আপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন ওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে আমাদের পুরা শহরে আমাদের ছয়টা মোবাইল কাজ করে পাশাপাশি মূল হেডের জন্য ফিক্সড মোবাইল আছে যদি কোনো অপ্রীতর ঘটনা ঘটে সেই জন্য ওদের টাইম দেওয়া হয়েছে চারটে আর বিকাল পাঁচটার মধ্যে সবে ফিরে আসে জায়গাটিকে দর্শনার্থী এবং ভ্রমণ পিপাসুদের কাছে আরো আকর্ষণীয় করে তুললে জনজীবনে পরিবর্তনের পাশাপাশি সমৃদ্ধ হবে এ অঞ্চলের অর্থনীতি প্রকৃতি ও জীবন